প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালী জগতের নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, পূজা সহ অনেকে। সমসাময়িক অঘটন নিয়ে সিনেমা নির্মাণ করবে জাজ। নতুন এই সিনেমার জন্য নায়িকা খুঁজছেন বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আর নতুন সিনেমার নায়িকা হিসেবে পছন্দের তালিকায় প্রথম ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি সম্প্রতি টেলিভিশন টক শো টু দা পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন তিনি। পুলিশের দায়িত্ব কিন্তু পুলিশ তো বুকচিতিয়ে রাখা একজন শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থী আবু সাইদকে গুলিও করেছে। পুলিশের দায়িত্ব আমি আমাকে বলতে দেন প্লিজ। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন দীপ্তি। এখান থেকে আমি তো গোলাম মাওলানার কাছে যাই, একতরফা হয়ে যাচ্ছে। এখন আমরা কিভাবে ডিফাইন করব কারা রাজাকারের বাচ্চা আর কারা সাধারণ? কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ, এজন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসাবে চেয়েছিলাম, তবে তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। এদিকে জাজ মাল্টিমিডিয়ার শনিবার বিকেল সিনেমাটি খুব শিগগির সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে বলে আশা প্রকাশ করেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সব ঠিক থাকলে নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। নাদিম হাসান, চ্যানেল আই।